Hello students, welcome to my class. Aji moi ei video tut prothomote onuhiloni 8.1 or question number 8 to tumalukok bujai dim logote homadhan kori dim. Tar bisot baki keta question kori. Mor agor video bilakot onuhiloni 8.1 or question number 1 or pura 7 loke kora hoise. Tumaluke jodi nai chua moi descriptionot link bur di dim sai loba. Thik ase? তো এতিয়া আমি কোয়েশ্চন নম্বৰ 8 টো স্টার্ট কৰিছো ইয়া দিয়া আছে এবিসিডি এটা আয়ত আৰু ইয়াৰ এসি কৰ্ণয় এ আৰু সি কোণ সমদ্বিখণ্ডিত কৰে দেখুৱা যে এবিসিডি এটা বৰ্গ বিডি কৰ্ণয় বি আৰু ডি কোণ সমদ্বিখণ্ডিত কৰে তো ইয়াতে এবিসিডি এটা আয়ত বুলি দিয়াই আছে আমি এবিসিডি এটা বৰ্গ বুলি দেখুৱাব লাগে ঠিক আছে আয়ত আৰু বৰ্গৰ মাজৰ ডিফাৰেন্সটো কি আয়ত হৈ গল যার প্রত্যেকটো কোণ সমান এটা চতুর্ভুজ যার প্রত্যেকটো কোণ সমান অর্থাৎ 90 ডিগ্রি কিন্তু বিপরীত বাহু কেটা হে সমান ঠিক আছে আৰু বর্গ হল যার প্রত্যেকটো কোণ সমান অর্থাৎ 90 ডিগ্রি আৰু প্রত্যেকটো বাহু সমান হ'ব লাগিব তেনেকুৱা এটা চতুর্ভুজ হ'ব লাগিব ঠিক আছে লগতে বিডি কর্ণয় বি আৰু ডি কোণ সমদ্বিখণ্ডিত কৰে বুলি আমি প্ৰমাণ কৰিব লাগে এসি কর্ণয় এ আৰু সি কোণ সমদ্বিখণ্ডিত কৰে বুলি দিয়াই আছে আমি দেখুৱাব লাগে এতিয়া বিডি কর্ণয় বি আৰু ডি কোণ সমদ্বিখণ্ডিত কৰে যিকোনো চতুৰ্ভুজৰ দুটা কর্ণ থাকে গতিকে ইয়াত এটা কর্ণৰ কথা কোৱাই আছে এতিয়া বিডি কর্ণয় বি আৰু ডি কোণ সমদ্বিখণ্ডিত কৰে বুলি আমি প্ৰমাণ কৰি দিব লাগে স্টুডেন্টস প্ৰথমতে কি কি দিয়া আছে এটো লিখি ললো আমি দিয়া আছে এ বি সি ডি এটা আয়ত আৰু এ সি কর্ণয় এ কোণ আৰু সি কোণ সমদ্বিখণ্ডিত কৰে এটো কথা দিয়া আছে আমি ইয়াত চিত্ৰটো আঁকি ললো এ বি সি ডি ঠিক আছে তো আমি প্ৰথমতে এই দুটা ত্ৰিভুজ আমি সৰ্বসমতা প্ৰমাণ কৰিম যাতে আমি এ বি সি ডি এটা বৰ্গ বুলি দেখুৱাব পাৰো বৰ্গ বুলি দেখুৱাবলে আয়ত এটা বৰ্গ কেতিয়া হ'ব যদি আয়তৰ প্ৰত্যেকটো বাহু সমান হয় ঠিক আছে তো আমাৰ প্ৰত্যেকটো বাহু সমান দেখুৱাবলৈ হলে প্ৰথমতে এই দুটা ত্ৰিভুজ আমি সৰ্বসমতা প্ৰমাণ কৰিম তাৰ পিছত এই সন্নিহিত বাহু কেটা সন্নিহিত বাহু যিকোনো এজোৰ আমি সমান বুলি দেখুৱাম তো ইয়াত মই ত্ৰিভুজ এ বি সি আৰু ত্ৰিভুজ এ ডি সি এই দুটা তুলনা কৰিম ঠিক আছে ত্ৰিভুজ এ বি সি ত্ৰিভুজ এ ডি সি তো ইয়াত বি এ সি কোণ সমান ডি এ সি কোণ ভালকৈ চিত্ৰতে চাই ল'বা বি এ সি কোণ এই কোণটো সমান ডি এ সি কোণ কিয় হয় কাৰণ আমাক দিয়া আছে এই ৰেখাখণ্ড বা কৰ্ণডালে এ কোণ সমানে দুভাগ কৰে বুলি কোৱা হৈছে তাৰপিছত আকৌ বি সি এ কোণ মানে এই কোণটো সমান ডি সি এ কোণ এই কোণটো কিয় কাৰণ এই ৰেখাখণ্ডডালে বা কৰ্ণডালে সি কোণকো সমদ্বিখণ্ডিত কৰে বুলি দিয়া আছে হয়নে তাৰপিছত এই বাহুটো চোৱা দুইটা ত্ৰিভুজে ব্যৱহাৰ কৰি আছে এইটো এ চিটো গতিকে এইটো সাধাৰণ বাহু গতিকে এই বাহুটোৰ দুইফালে থকা দুটা কোণ অৰ্থাৎ এই কোণ দুটা আৰু তাৰ মাজত থকা বাহুটো আন এটা ত্ৰিভুজৰ এই কোণ দুটা আৰু তাৰ মাজত থকা বাহুটোৰ সৈতে তুলনা কৰিম সমান বুলি আমি পাম এতিয়া ইয়াত লিখি দিছোঁ এয়া বি এ সি এংগল ইকুৱেল টু ডি এ সি এইটো দিয়া আছে বুলি কিয় লিখিলোঁ কাৰণ এ চি কৰ্ণয় এ কোণ সমানে দুভাগ কৰে বুলি কোৱা হৈছিলে এইটো এ চি এ চি এ চি সমান এ চি এইটো সাধাৰণ বাহু আৰু এংগল বি চি এ ইকুৱেল টু এংগল ডি চি এ কাৰণ চি কোণকো সমানে দুভাগ কৰে বুলি দিয়া আছে সমদ্বিখণ্ডিত কৰে বুলি দিয়া আছে গতিকে এইটো সমানে দুভাগ হ'ল গতিকে এইটো দিয়া আছে গতিকে ত্ৰিভুজ এ বি চি সৰ্বসম ত্ৰিভুজ এ ডি চি কোণ বাহু কোণ এ এ এছ এ এংগল ছাইড এংগল চৰ্তমতে তো তেনেকুৱা হ'লে বি চি ইকুৱেল টু বি চি ইকুৱেল চি ডি বুলি আমি লিখিব পাৰোঁ কাৰণ চি পি চি টি মতে চি পি চি টি মানে কি সৰ্বসম ত্ৰিভুজৰ অনুৰূপ অংশবিলাক সমান ঠিক আছে তো আমি এইটো লিখিলোঁ কিন্তু এ বি চি টিটো এটা আয়ত হয় আয়ত মানে কি আয়তৰ আকৌ বিপৰীত বাহুবিলাক সমান হয় নহয় জানো এইটো বাহু বি চি বাহু সমান এ ডি বাহু আৰু ইফালে এ বি বাহু সমান ডি চি বাহু এইটো আমি জানো যে আয়তৰ বিপৰীত বাহুবিলাক সমান তো সেইটো কথাকে এতিয়া ইয়াত লিখিম তো লিখিলোঁ ইয়াত কিন্তু এ বি চি ডি এটা আয়ত গতিকে এ বি ইকুৱেল টু ডি চি আৰু বি চি ইকুৱেল টু এ ডি আয়ত হয় যিহেতু বিপৰীত বাহুবিলাক সমান হ'ব নহয় জানো গতিকে এইটোক দুই নম্বৰ বুলি দিলোঁ এক আৰু দুইৰ পৰা আমি কি দেখা পাওঁ এক নম্বৰত আমি বি চি ইকুৱেল টু চি ডি বুলি কৈ দিছোঁ বি চি ইকুৱেল টু চি ডি গতিকে এ বি ইকুৱেল টু ডি চি বি চি ইকুৱেল টু এ ডি যদি হয় আমি এই দুটা কথাৰ পৰা আমি লিখিব পাৰোঁ এক আৰু দুইৰ পৰা আমি পাওঁ যে এ বি ইকুৱেল টু
AB equal to CD बा DCG लिखो CD बने आको कि CD equal to BC तो एटु BC आको BC equal to AD यदिके AD यदिके ABCD आयोर्टुर गुटे केटा बाहु फमान होल मैंने एते के ABCD एटा बर्ग होई गोल एटु प्रमाणित होल एते दुई नंबर तो आसे 8 और 2 तो एते दुई नंबर तो करू ठीक आसे 8 और 2 तो की कइसे एतिया जे BD कर्णय B आरो D कुनो समद्विक खंडित करे बुली आमी देखुआब लागे ठीक आसे चित्र तो तोमालके एबारे आकिबा एटु प्रथम चित्र तो देखुआयसो तो एटु आमी एनके डॉट डॉट करी एनके करिम बा संपूर्ण एनके संयोग करी देखाव पारि मुरियात लेटरा होइसे तोमालोकक बुझाउते तो आमी मय एतिया आको यात आकियासु जाते देखि बोले सुविधा होय तोमालोक किने एबार आकिले होल तो याते दिसिलो ए बी सी याते डी ए सी कर्ण आसिले एति आमी बी डी कर्ण आकिबो लागे तो बी डी कर्णय बी कुन आरो डी कुन समद्विक खंडित करे बुली आमी देखुआबो लागे ठीक आसे तो ए कुन तो समान ए कुन तो समान ए कुन बुली देखुआबो लागे तो एति आमी त्रिभुज ए बी डी आरो त्रिभुज सी बी डी CBD ठीक আছে তো ABD এটো ত্রিভুজ লৈছো আমি AC টো না কিলো হল হেতেন ইয়াত AC মই এটো ত্রিভুজ দেখুৱাই দিলো আৰু এটো ত্রিভুজ আমি সর্বক্ষমতা আমি তুলনা কৰিম ঠিক আছে তো AB বাহু সমান DC বাহু AB বাহু সমান DC বাহু কি হয় বৰ্গৰ বাহু প্ৰত্যেকটো সমান নহয় জানো এখানে বৰ্গৰ বাহু লিখিম তো আকো এফালে ইয়ার এডি বাহু সমান ইয়ার বিসি বাহু এটো বৰ্গৰ বাহু হয়নে গতিকে আকো লিখিম আমি বিডি ইকুয়াল টু বিডি এটো কি দুইটা ত্রিভুজে ব্যৱহাৰ কৰিছে গতিকে এটো সাধাৰণ বাহু হয়নে এতেকে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিবিডি কি হয় তোমালকে নিশ্চয় গম পাই গছে এতিয়া বাহু 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 এসএসএস শর্ত মতে এসএসএস মানে কি সাইড 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 অর্থাৎ বাহু 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 শর্ত মতে এতিয়া আমি যদি এই দুটা ত্রিভুজ সর্বসম হয় তেনহলে এ কোণটো সমান এ কোণটো হবো এবিডি সিবিডি ভালকে সো তো বিবি এবিডি সিবিডি এই দুটা অনুরূপ কোণ হবো यते के A B D equal to C B D एटो एटो कुन हमान C P C T होइने एके दोरे A D B कुन equal to C D B कुन एटो C P C T तो यार पर आमी देखा पालो जे यते के की देखा पालो जे बीडी कर्णय बी कुनोकु दुटा समाने समाने दुभाग करि दिले आरो डी कुनोकु समाने दुभाग करि दिसे एतके बीडी कर्णय बी आरो डी कुनक समद्विखंडित करे तो एतु होय गल प्रमाणित प्रूफ ठीक আছে এতে নেক্সট কোয়েশ্চন লৈ যাও এতিয়া আমি কোয়েশ্চন নম্বৰ 9 টো লৈছো ইয়া দিয়া আছে এ বি সি ডি সমান্তৰিকৰ বি ডি কৰ্ণৰ ওপৰত পি আৰু কিউ বিন্দু দুটা এনে ভাবে লোৱা হল যে ডি পি ইকুৱেল টু বি কিউ চিত্র 8.20 আমি চালো যে এ বি সি ডি সমান্তৰিকৰ এ বি সি ডি সমান্তৰিকৰ বি ডি কৰ্ণ ওপৰত P আৰু Q দুটা বিন্দু P আৰু Q দুটা বিন্দু লোৱা হৈছে এনে ভাবে লোৱা হৈছে যাতে A DP equal to BQ ঠিক আছে এতিয়া দেখুৱাব লাগে যে APD অৰ্থাৎ APD এটো ত্ৰিভুজ এই ত্ৰিভুজটো APD সর্বসম CQB CQB ঠিক আছে আৰু AP equal to CQ AP এতিয়া কত আছে এই AP equal to CQ এটো বুলি দেখাব লাগে এই দুটা এটো এই দুটা ত্রিভুজ সর্বসম বুলি দেখাব পারিলে এটো CPCT পাই যাব AQB
এতিয়া এ কিউ বি এ কিউ বি এটো ত্রিভুজ সর্বসম সিপিডি এটো সিপিডি ঠিক আছে তো তার পিছত দেখাব লাগে এ কিউ ইকুয়াল টু সিপি তো এ কিউ ইকুয়াল টু সিপি এই বাহু দুটো সমান বলি আমি দেখাব লাগে কেন হব প্রথমতে এই দুটো ত্রিভুজ সর্বসমতে আমি যদি দেখাব পারো এ কিউ আর সিপি আমার সিপি সিটি এর পা আহি যাব তার পিছত এ পি সি কিউ এটা সমান্তরিক বলি দেখাব লাগে তো এ পি সি কিউ এটো আমি সমান্তরিক বলি আমি দেখাব পারিম যেহেতু এই দুটো ত্রিভুজ এই দুজুর ত্রিভুজ আমি সর্বসম বলি দেখাই দিছো তার উপায় আমি তাহত এই দুটার সহায় লৈ পলাই আমি এ পি এ পি সি কিউ এর ভিতর থকা এই চতুর্ভুজটো আমি সমান্তরিক বলি দেখাব পারি তো স্টুডেন্টস মই ইয়াতে চিত্রটো আঁকি ললো এ বি সি ডি এ কিউ সি পি এনেকে মই আঁকি ললো ঠিক আছে চিত্রটো দিয়াই আছে কিতাবত চাইছে মই আঁকি ললো একেবারে মিলা নাই যদিও ঠিকই আছে তোমালোকে আঁকি ল'বা এনেকে তো প্রথমতে আমাক এ পি কিউ আর সি কিউ বি এ পি কিউ অর্থাৎ সরি এ পি ডি আসলে ভুল হয়েছে ইয়াত এ পি ডি আর এ পি ডি এটো ত্রিভুজ আর সি কিউ বি অর্থাৎ এটো ত্রিভুজ এই দুটা ত্রিভুজ আমি তুলনা করব লাগে তো আমার প্রথমতে আমি লিখিম এটো ত্রিভুজর এ পি ডি ত্রিভুজর এ ডি বাহু আর এটো ত্রিভুজর সি কিউ বি ত্রিভুজর বি সি বাহু এ ডি বাহু সমান বি সি বাহু কিয় লিখিলো কারণ এটো কি হয় সমান্তরিকর বিপরীত বাহু এটো সমান্তরিক এ বি সি ডি এটা সমান্তরিক বলে দিয়া আসলে সমান্তরিকর বিপরীত বাহু সমান্তরিকর বিপরীত বাহু সমান হয় বিপরীত বাহু বলে লিখি দিলে হল ঠিক আছে তারপিছত এই কোণটো আর এই কোণটো সমান একান্তর কোণ হয় নে এই দুটা একান্তর কোণ গতি মই লিখিম এইটো হব এ ডি পি কোণ এ ডি পি ইকুয়াল সি বি কিউ এঙ্গেল সি বি কিউ এঙ্গেল কি হয় একান্তর কোণ একান্তর কোণ কেনেকে হয় সেইটো লিখি দিব লাগিব কিন্তু যেহেতু এ ডি সমান্তরাল বি সি এ ডি সমান্তরাল বি সি আর বি ডি টো তির্যক আসলে বি ডি তির্যক গতি সমান্তরাল কিয় হয় কারণ এই সমান্তরিকর বিপরীত বাহুবিলাক সমান আর সমান্তরাল হয় সেইকাৰণে তো আকো আমাক দিয়া আছে পি ডি বাহু ইকুয়াল টু বি কিউ আমাক দিয়া আছে ন গতি লিখিম এতিয়া ডি পি ইকুয়াল টু ডি পি এইটো ডি পি ইকুয়াল টু বি কিউ আমাক দিয়া আছে এইটো কিউ ইয়াত আছে বি কিউ এইটো দিয়া আছিলে ঠিক আছে তো এইটো আমি লিখিম ইয়াত দিয়া আছে গিভেন তো এতেকে ত্রিভুজ এ পি ডি সর্বসম ত্রিভুজ সি কিউ বি কিয় হয় কি শর্তমতে বাহু কোন বাহু শর্তমতে এস এ এস শর্ত মতে বলে লিখিলে হল এস এ এস শর্তমতে সাইড এঙ্গেল সাইড শর্তমতে তো এতেকে আমি কি দেখাম এতিয়া এইটো তো আমার প্রুফড হয়ে গেল এটা প্রুফড এটো আমি প্রুফড হয়ে গেল কোয়েশ্চন নম্বর নাইনের ওয়ান টু আমার প্রুফড হয়ে গেল ঠিক আছে তো ইয়ারপর আমি নাম্বার টু টু এটা করব লাগে নাম্বার টু টু তো আমি দেখাব লাগে এ পি ইকুয়াল টু সি কিউ এ পি কত আছে এটা চাও এ পি আর সি কিউ ইয়াত আছে তো যে দুটা আমি ত্রিভুজ যে দুটা ত্রিভুজ আমি সর্বসম তুলনা করলো তার অংশ হয় এ পি আর সি কিউ নয় জানো তো আমি লিখিম যেহেতু ত্রিভুজ এ পি ডি সর্বসম ত্রিভুজ সি কিউ বি তো ইয়াত লিখি দিল ত্রিভুজ এ পি ডি সর্বসম ত্রিভুজ সি কিউ বি এটো আমি ইয়াত লিখি দিম প্রমাণিত আমি উপরত প্রমাণ করছো তার মানে তো এতেকে এ পি ইকুয়াল টু সি কিউ সি পি সি টি ঠিক আছে তো এইটো প্রুফ হয়ে গেল হল এতিয়া মই তিনি নম্বরটোর কারণে আমাক যে দুটা আমি তুলনা করব লাগে ত্রিভুজ এ কিউ বি আর ত্রিভুজ সি পি ডি সর্বসম তার কারণে মই এখানে লিখি ললো চিত্রটো মই আকৌ এবার লিখি লৈছো যাতে আমার সুবিধা হয় ঠিক আছে তো এতিয়া এ কিউ বি কত আছে আমি চাও এ কিউ বি এটো আর সি পি ডি কত আছে সি পি ডি এটো ত্রিভুজ তো এই দুটা ত্রিভুজ আমি এতিয়া তুলনা করো তো প্রথমতে আমি এই দুটা ত্রিভুজের এ বি ইকুয়াল টু সি ডি বলে লিখি এ বি ইকুয়াল টু সি ডি বলে লিখিলো কিয় লিখিলো কারণ এটো সমান্তরিকর বিপরীত বাহু সমান্তরিকর বিপরীত বাহু
সমান্তরিকৰ বিপৰীত বাহুবোৰ সমান আৰু সমান্তৰাল নহয় জানো গতিকে এ বি আৰু সি ডি টো লিখিলো এতিয়া এই কোণটো এডাল যদি তিৰ্যক হয় আৰু এই কোণটো সমান হ'ব একান্তৰ কোণ নহয় জানো তো আমি লিখিম এই কোণটো মানে এ বি কিউ কোণ এ বি কিউ অ্যাঙ্গেল ইকুয়াল টু সি ডি পি সি ডি সি ডি পি অ্যাঙ্গেল এ বি কিউ সি ডি পি অ্যাঙ্গেল এটো কি হয় একান্তৰ একান্তৰ কোণ কি হয় হেটো লিখি দিব লাগিব কিন্তু যেহেতু এ বি সমান্তৰাল সি ডি আছিলে এ বি আৰু সি ডি বিপৰীত বাহু হয় এটা সমান্তৰিকৰ গতিকে সমান্তৰাল হ'ব আৰু এ বি ডি তিৰ্যক হয় বি ডি তিৰ্যক গতিকে তিৰ্যকৰ এইডাল যদি তিৰ্যক হয় তিৰ্যকৰ দুইফালে থকা কোণ দুটা একান্তৰ কোণ হ'ব আৰু একান্তৰ কোণবিলাক সমান হ'ব যদি রেখা দুটাল সমান্তরাল হয় যাক তির্যকে সেট করে আছে তারপর বি কিউ ইকুয়াল টু ডিপি আমি লিখিম বি কিউ ইকুয়াল টু ডিপি এটা আমাক দিয়া আছিলে ডিপি ইকুয়াল টু বি কিউ দিয়া আছিলে গতিকে আমি এটো দিয়া আছে বলে লিখিম গিভেন তো এতেকে ত্রিভুজ এ বি এ কিউ বি সর্বসম ত্রিভুজ সি পি ডি পালো কি শর্ত মতে বাহু কোণ বাহু শর্ত মতে হয় নে তো এস এ এস শর্ত মতে তো এটু আমার তিন নম্বর আমার এটু প্রুফ হয়ে গেল ঠিক আছে এতিয়া আমি চারি নম্বর যাও কোয়েশন নম্বর নাইনের ফোর কোয়েশন নম্বর নাইনের ফোর আমাকে কব লাগে এ কিউ ইকুয়াল টু সিপি তো এ কিউ কত আছে এ কিউ ইকুয়াল টু সিপি তো এ কিউটো এই ত্রিভুজটির একটা অংশ আর সিপিটো এই ত্রিভুজের একটা অংশ নহয় জানো আমি লিখিম এই দুটা যেহেতু ত্রিভুজ এ কিউ বি সর্বসম ত্রিভুজ সি পি ডি প্রমাণিত বলে আমি ইয়াত লিখি দিম কারণ আমি প্রমাণ করে থৈছো প্রমাণিত তো এতেকে আমি কি লিখিব পাৰো আমাক যি লাগে এ কিউ ইয়াৰ পৰা এ কিউ ইকুয়াল টু ইফালে সি পি কিয় লিখিব পাৰিম এইটো সি পি সি টি মতে ঠিক আছে তো এইটোও আমাৰ প্রমাণিত হৈ গ'ল নহয় জানো এইটো আমি প্রমাণিত বুলি লিখি দিলো এতিয়া নাইনৰ ফাইভটো আমি দেখুৱাব লাগে যে এই ভিতৰত যিটো চিত্ৰটোত চাওঁ এতিয়া এ পি সি কিউ এই চতুৰ্ভুজ যিটো আছে চতুৰ্ভুজ যিটো সৃষ্টি হ'ল এইটো এটা সমান্তৰিক বুলি দেখুৱাব লাগে তো আমি প্ৰথমতে কুৱেশ্যন নম্বৰ নাইনৰ টুত আমি প্ৰমাণ কৰি থৈছোঁ যে এ পি বাহু ইকুৱেল টু সি কিউ বাহু এইটো আমি প্ৰমাণ কৰি থৈছোঁ তাৰপিছত এতিয়া আমি চাৰি নম্বৰত ইতিমধ্যে প্ৰমাণ কৰিলোঁ যে এ কিউ ইকুয়াল টু সি পি ঠিক আছে তো এই দুটা কথাই আমি ইয়াতে লিখি দিম যে যেহেতু এ পি ইকুয়াল টু সি কিউ আর এ কিউ ইকুয়াল টু সি পি তো এতেকে এ পি সি কিউ চতুর্ভুজটো এটা সমান্তরিক হয়ে গেল প্রুফড কোয়েশন নম্বর টেন টু লৈছো এতিয়া এ বি সি ডি এটা সমান্তরিক ত্রিভুজ যাতে চতুর্ভুজটো আঁকি দিয়া আছে চিত্রটো এ বি সি ডি টো আমার সমান্তরিক বলে দিয়া আছে বি ডি কর্ণর উপর এ আর সি এ আর সি শীর্ষ বিন্দুর পর ক্রমে এ পি আর সি কিউ লম্বটনা হল বি ডি কর্ণ এ বিন্দুর পর এ পি আর সি বিন্দুর পর সি কিউ লম্ব দুটা টনা হয়েছে তো দেখাব লাগে যে এ পি বি অর্থাৎ এইটো ত্রিভুজ আর সি কিউ বি অর্থাৎ এইটো ত্রিভুজ সর্বসম হয় আর এ পি সমান সি কিউ এতিয়া প্রথমতে আমি চিত্রটো আঁকি ললো জানিবা এ বি সি ডি এটা সমান্তরিক বলে দিয়া আছে এ শীর্ষ বিন্দুর পর এ পি লম্বটনা হয়েছে বি ডির উপর আর সি শীর্ষ বিন্দুর পর সি কিউ লম্বটনা হয়েছে বি ডির উপর এতিয়া আমি ত্রিভুজ এ পি বি অর্থাৎ এইটো ত্রিভুজ এ পি বি আর সি কিউ বি অর্থাৎ এইটো ত্রিভুজ আমি সর্বসমতা প্রথমতে আমি প্রমাণ করব লাগে ঠিক আছে তো আমি ইয়াতে প্রথমতে এ কিউ এ পি বি ইয়াৰে লিখিম এ পি বি কোণ সমান এইটো কোণ সি কিউ ডি কোণ এ পি বি আৰু সি কিউ ডি ইয়াতে ডি হ'ব লাগে ডি সি কিউ ডি এইটো এই ত্ৰিভুজটো যোনটো ত্ৰিভুজ লৈ আছোঁ এই ত্ৰিভুজৰ এ পি বি কোণ আৰু যিটো ত্ৰিভুজ এইফালে আমি তুলনা কৰিম সি কিউ ডি এই দুটা কোণ সমান হয় কিয়নো দুয়োটাই নাইণ্টি ডিগ্ৰী হয় বুলি কৈছে এইটো দিয়া আছে ডাইৰেক্ট নাইণ্টি ডিগ্ৰী বুলি দিয়া নাই কিন্তু আমি জানিব লাগে লম্ব বুলি ক'লে তাতে য'ত গৈ পেলাই খুন্দা মাৰিছে তাত নাইণ্টি ডিগ্ৰী হ'বই ঠিক আছে তো এইটো নাইণ্টি নাইণ্টি আকৌ
আমি এই কোণটো আৰু এই কোণটো আমি সমান বুলি লিখিব পাৰো এ পি সৰি এ বি পি এ বি পি কোণ ইকুৱেল সি ডি কিউ সি ডি কিউ কিয় হয় কিয়নো এটো একান্তৰ কোণ নিশ্চয় চিনি পোৱা একান্তৰ কোণ কিয়নো কিয়নো এ বি সমান্তৰাল সি ডি আমি এইখিনিতে লিখিম যিহেতু এ বি সমান্তৰাল সি ডি আৰু কোনটো তিৰ্যক বি ডি তিৰ্যক সেইকাৰণে এইটো একান্তৰ কোণ হয় আৰু যিহেতু এ বি সমান্তৰাল ডি চি বা সি ডি গতিকে তিৰ্যকৰ দুইফালে থকা কোণ দুটা একান্তৰ কোণ হয় একান্তৰ কোণ দুটা সমান হ'ব ঠিক আছে এতিয়া আৰু এটা লিখিব পাৰোঁ এইটো ত্ৰিভুজৰ এ বি পি ত্ৰিভুজৰ এ বি বাহু সমান চি কিউ ডি ত্ৰিভুজৰ ডি চি বাহু কিয় হয় যিহেতু সামান্তৰিকৰ বিপৰীত বাহু সামান্তৰিকৰ বিপৰীত বাহুবোৰটো সমান আৰু সমান্তৰাল হয় সামান্তৰিকৰ বিপৰীত বাহু তো এতেকে ত্ৰিভুজ এ পি বি সৰ্বসম ত্ৰিভুজ চি কিউ ডি কিয় হয় এইটো কি চৰ্তমতে কোণ কোণ বাহু এংগল এংগল ছাইড চৰ্ত মতে হয়নে এইটো কিন্তু এংগল ছাইড এংগল চৰ্ত নহয় কিন্তু কোণ বাহু কোণ চৰ্ত নহয় কিন্তু এইটো কোণ কোণ বাহু চৰ্তমতে আমি যিটো দুটা কোণ প্ৰথমতে তুলনা কৰিলোঁ এইটো বি কোণ আৰু পি কোণ যেনিবা এইটো ত্ৰিভুজৰ এ বি পি ত্ৰিভুজ বা এ পি বি ত্ৰিভুজৰ বি কোণ আৰু পি কোণটো আৰু বাহুটো লৈছোঁ কোণটো এ বি বাহু গতিকে এই কোণ দুটাৰ মাজত থকা বাহুটো আমি তুলনা কৰা নাই কিন্তু এই দুটা কোণ লৈছোঁ আৰু এই কোণ দুটাৰ বাহিৰে এই কোণ দুটাৰ মাজত এই বাহুটো আছে কিন্তু এই বাহুটোৰ বাহিৰে এইটো বাহুৰ এইটো বাহু আছে গতিকে আমি এ বি বাহুটো লৈছোঁ সেইকাৰণে এইটো কোণ কোণ বাহু চৰ্ত হ'ব ঠিক আছে তো এইটো সৰ্বসম হ'ল তাৰপিছত আমাৰ দুই নম্বৰটো কৈছে এতিয়া দুই নম্বৰটোত আমি প্ৰমাণ কৰিব লাগে এ পি ইকুৱেল টু চি কিউ এ পি ইকুৱেল টু চি কিউ এতিয়া দুই নম্বৰটোত আমি এইটোতো আমাৰ প্ৰমাণ হৈয়ে গ'ল এইটো প্ৰুফ বুলি লিখি দিম প্ৰুফ তো দুই নম্বৰটো অকণমান তলত লিখিলে ভাল হ'ব দুই নম্বৰটো যিহেতু ত্ৰিভুজ এ পি বি সৰ্বসম ত্ৰিভুজ চি কিউ ডি এইটো হৈ গ'ল এইটো যিহেতু প্ৰমাণিত আমি প্ৰমাণ কৰি থৈছোঁ নহয় জানো গতিকে প্ৰমাণিত যদি হয় এতেকে আমি লিখি দিব পাৰোঁ এ পি ইকুৱেল টু চি কিউ এই দুটা ত্ৰিভুজৰ অংশবিলাক এইটো ত্ৰিভুজৰ অংশ এইটো এইটো ত্ৰিভুজৰ অংশ এইটো গতিকে দুইটা ত্ৰিভুজ যদি সৰ্বসম হয় সিহঁতৰ অনুৰূপ অংশবিলাক সমান এইটো আমি লিখিম চি পি চি টি তো এইটো হৈ গ'ল প্ৰুফ তো এইখিনিতে আমাৰ কুৱেশ্যন নম্বৰ টেনটো শেষ হ'ল তো আজিৰ ভিডিঅ'টো মই ইয়াতে সামৰিছোঁ আশা কৰোঁ মোৰ ভিডিঅ'বিলাকে তোমালোকৰ পঢ়া শুনাত সহায় কৰি আছে থেংক ইউ কিপ ৱাচিং